स्टूडेंट्स वेलकम बैक टू मई चैनल क्लास सेवन आयो मार्टिन प्रश्न विचित्र 2023 तृतीय पर्याय क्रमिक मूल्यायन इतिहास आगे क्लास मॉडल क्वेश्चन पेपर टू सॉल्व कर आज सॉल्व कर मॉडल क्वेश्चन पेपर थ्री एर आगे वीडियो वीडियोसगुलो जो ना देखे थको नीचे डिस्क्रिप्शन बक्सर लिंक दे देव चाहे तुम्हारा से खान देखे नीते पर किंबा सेगुलि प्लेलिस्टे पे जाए प्लेलिस्ट के देखे नीते पर तुम्हारा प्लेलिस्टे पा प्रोजेम्स सल्यूशन और प्रश्न विचित्र अन्य सब्जेक्ट सल्यूशन तेज चैने गए प्लेलिस्ट खुले इच्छा मत प्रयोजन मत वीडियो देखे नियो और वीडियो स्किप ना कर प्रथम के शेष पर्यंत देखो और सब उत्तरगुल नोट डाउन कर नियो संगे আমি সহায়িকার পেজ নাম্বার আর টেক্সট বুকের পেজ নাম্বার উল্লেখ করে দেবো। তাই চলো শুরু করি আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার থ্রি, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। এক নাম্বার আছে সঠিক উত্তরটি বেছে লেখো। এই প্রশ্নগুলোর মান আছে এক। চোল যুগে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য গঠিত হয় নগরম। গীত গোবিন্দম রচনা করেন জয়দেব। পাল যুগের বিখ্যাত শিল্পী হলেন ধীমান। বাজারদর নিয়ন্ত্রণ নীতি চালু করেন আলাউদ্দিন খলজি। ইক্তা ব্যবস্থা চালু করেন ইলতুতমিশ। বিজয়নগর রাজ্যে আগত বিদেশি পর্যটক নিকোলো কন্টি যে দেশে নাগরিক ছিলেন ইটালি খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। দিনে ইলাহি প্রবর্তন করেন আকবর। একজন সুফি সাধক হলেন সেলিম চিস্তি। বাবরনামা যে ভাষায় লেখা হয়েছিল তা হলো তুর্কি। বিবিকা মাকবারা নির্মাণ করেন ঔরঙ্গজেব। মেরে তো গিরিধর গোপাল দুসরা না কই। কার লেখা এটা হবে মীরাবাই। পেশোয়া কথার অর্থ প্রধানমন্ত্রী। ভারতীয় সংবিধানের জনক হলেন আম্বেদকর। দুই নাম্বারে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নগুলোর মানও আছে এক। এতে রয়েছে এক কথায় উত্তর দাও। চোল রাজ্যে কোন ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল এটা হবে ব্রোঞ্জ। অথবা আছে হলায়ত কে ছিলেন লক্ষণসেনের প্রধান লক্ষণসেনের মন্ত্রী। এটা এক কথাতেই লিখবে পূর্ণবাক্যে লেখা দরকার নেই। বিক্রমশীল মহাবিহার কে নির্মাণ করেন ধর্মপাল। অতীশ কার কাছে দীক্ষা নেন আচার্য শীলরক্ষিতের কাছে। রামপালের সভাকবির নাম কি সন্ধ্যাকর নন্দী। জ্ঞানপ্রভু ছিলেন তিব্বতের রাজা। দুই নাম্বার আছে সুলতান গিয়াসুদ্দিন দরবারে সিজদা ও পায়বস প্রথা চালু করেছিলেন। পাগলা রাজা বলা হতো মোহাম্মদ বিন তুগলককে। বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক হলেন উত্তরটা হবে কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন আছে আচ্ছা এখানে অথবা দিয়ে আছে খলিফা কথার অর্থ হলো প্রতিনিধি। আর পাঁচ চার নম্বরে অথবা দিয়ে আছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা লেখো। আকবর কথার অর্থ হলো মহান এটা সত্য। জাহাঙ্গীরের প্রকৃত নাম ছিল সেলিম। সত্য তাজমহল নির্মাণ করেন জাহাঙ্গীর এটা মিথ্যা। অথবা আছে তুকারাম ছিলেন একজন ভক্তিবাদী সাধক এটা সত্য। আগ্রা সহ যমুনা নদীর তীরে অবস্থিত এটা সত্য। আর অথবা দিয়ে আছে চার ভাগে ভাগ করা সাজানো বাগানকে মোগল আমলে বলা হতো চাহারবাগ এটাও সত্য। শব্দটি খুঁজে বের করো। এক নাম্বারে আছে শিবাজীর সঙ্গে জড়িত নয় মনসবদার। অথবা আকবরের সঙ্গে জড়িত নয় মহাজাননামা। তিন দুই নাম্বারে ভারতবর্ষের আইন বিভাগের সঙ্গে জড়িত নয় রাষ্ট্রপতি। তিন নাম্বারে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এই প্রশ্নগুলোর মান আছে দুই। প্রথমেই আছে এক নাম্বারে দক্ষিণ ভারতের কৃষিতে জলসেচ ব্যবস্থা কীরকম ছিল এটা ভাবে তোমরা রায় মার্টিন বইয়ের 57 নম্বর পৃষ্ঠায়। লিখবে দক্ষিণ ভারতে চোলরা কৃষির উন্নতির জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। খাল কেটে সেচ ব্যবস্থা পয়েন্ট করবে। চোল রাজারা তামিলনাড়ু অঞ্চলে কাবেরী ও তার শাখা নদী থেকে খাল কেটে জমিতে জলসেচ ব্যবস্থা করেছিলেন। বৃষ্টির জল ধরে রেখে সেচ ব্যবস্থা, যেখানে নদী থেকে সেচের ব্যবস্থা কম ছিল সেখানে পুকুর কেটে বৃষ্টির জলকে ধরে রেখে সেচের কাজ করা হতো। কুয়ো খুঁড়ে সেচ ব্যবস্থা, কোথাও কোথাও কুয়ো খুঁড়ে কৃষিতে জলসেচের ব্যবস্থা করা হয়েছিল। এর পরের প্রশ্নে আছে অথবা দিয়ে পাল যুগে কী কী কর আদায় করা হতো এটাও রায় মার্টিনের 57 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। পাল ও সেন রাজারা প্রজাদের কাছ থেকে নানা ধরনের কর আদায় করতেন। কৃষি কর, রাজারা কৃষি থেকে উৎপন্ন ফসলে এক ষষ্ঠাংশ কৃষকদের কাছ থেকে আদায় করতেন। বাণিজ্য কর, রাজারা ব্যবসা বাণিজ্য করার জন্য বণিকদের কাছ থেকে কর আদায় করতেন। হাট ও খেয়াঘাট থেকেও কর আদায় করা হতো। প্রজারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। এর পরের প্রশ্নে আছে দুই নম্বরে সুলতানি যুগে বাজারদর নিয়ন্ত্রণের জন্য যে রাজ কর্মচারী নিযুক্ত ছিল তাদের নাম কি। এটা লিখবে শাহানা ই মান্ডি ও দেওয়ান ই রিয়াসাত। অথবা দিয়ে তামার মুদ্রা কোন সুলতান প্রবর্তন করেন এবং কেন এটা বলবে তোমরা ছায়ার বইতে 74 নম্বর পৃষ্ঠায়।
প্রশ্নটা অথবা প্রশ্ন হতে পারে মোহাম্মদ বিন তুঘলক কেন তামার নোট চালু করেন। মোহাম্মদ বিন তুঘলক তামার নোট চালু করেন নানান কারণে, সেগুলি হলো এক নম্বর, সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলের বিদ্রোহ দমন ও বিশ্বজয়ের পরিকল্পনা রূপায়ণ করতে গিয়ে মোহাম্মদ বিন তুঘলক রাজকোষকে প্রায় শূন্য করে ফেলেন। এই শূন্যতা পূরণের জন্য সুলতান প্রতীকী তামার মুদ্রার প্রচলন করেন। দুই নম্বর, মোহাম্মদ বিন তুঘলকের সিংহাসনে বসার সময় থেকে বিশ্বজুড়ে রৌপ্য সংকট চলছিল, তার উপর বাংলা ও দাক্ষিণাত্য থেকে রূপোর আমদানি যথেষ্ট কমে যায়, পরিণামে দেশের বিভিন্ন অঞ্চলে টাকশালগুলিতে রূপোর যোগান দেওয়া কঠিন হয়ে পড়লে সুলতান রৌপ্য মুদ্রার বিকল্প হিসেবে প্রতীকী মুদ্রা চালু করেন। পরের প্রশ্নে আছে, পাট্টা ও কবুলিয়ত বলতে কি বোঝো? এটা হবে তোমরা রায় মার্টিনের 120 নম্বর পৃষ্ঠায় আর ছায়ার বইয়ের 113 নম্বর পৃষ্ঠায়। আমি রায় মার্টিন থেকে বলছি, দিল্লির শাসক হওয়ার পর শেরশাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন। পাট্টা, জমিতে কৃষকের স্বত্ব স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং কৃষককে কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো। কবুলিয়ত, কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শেরশাহকে যে দলিল দিত তাকে কবুলিয়ত বলা হয়। এরপরে আছে, দহশালা ব্যবস্থা কি অথবা দিয়ে? এটা পাবে তোমরা ছায়ার বইয়ের 127 নম্বর পৃষ্ঠায়। বা দহশালা ব্যবস্থা কাকে বলে? রাজধানীতে শস্য মূল্য অন্যান্য জায়গার তুলনায় বেশি হওয়ায় রাজধানীর হিসেবে ধরলে কৃষকদের আরও বেশি রাজস্ব দিতে হতো। সে কারণে আকবর প্রত্যেক বছরের এবং প্রতিটি এলাকার আলাদা হিসাব চালু করলেন। আগের দশ বছরের জমি বিষয়ক তথ্যের ভিত্তিতে চলা এই ব্যবস্থাকে বলা হয় দহশালা ব্যবস্থা। আর দহ মানে দশ, টোটোমল এবং আরও কয়েকজন রাজকর্মচারীর প্রচেষ্টায় আকবর 1580 খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন। চার নম্বরে আছে, খানুয়া যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না? এর উত্তরটা পাবে তোমরা রায় মার্টিনের 119 নম্বর পৃষ্ঠায়। লিখবে, খানুয়া যুদ্ধ হয়েছিল দিল্লির মুঘল বাদশাহ আকবর ও মেওয়ারের রানা সংগ্রাম সিংহের মধ্যে। ধর্মযুদ্ধ এক নম্বর দেবে। খানুয়ার যুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষ ছিলেন ভিন্ন ধর্মের, বাবর ছিলেন মুসলমান এবং রানা সংগ্রাম সিংহ ছিলেন হিন্দু। দুই নম্বর, তাছাড়া যুদ্ধ শুরুর আগে বাবর মুঘল যোদ্ধাদের বলেছিলেন এই যুদ্ধ হলো ধর্মের যুদ্ধ, আর যোদ্ধারা সবাই হবেন ধর্মযোদ্ধা বা গাজী। ধর্মযুদ্ধ নয়, খানুয়ার যুদ্ধ ধর্মযুদ্ধ ছিল না, কারণ এই যুদ্ধকে ধর্মযুদ্ধ বলে বাবর মুসলমান সৈন্যদের জোটবদ্ধ ও শক্তিশালী করতে চেয়েছিলেন। দুই নম্বর, খানুয়ার যুদ্ধে অনেক মুসলমান বাবরের বিরুদ্ধে রাজপুতদের পক্ষে যোগ দিয়েছিল। পরের প্রশ্ন আছে, অথবা দিয়ে, ভক্তিবাদের মূল কথা কী ছিল? এটা পাবে তোমরা তোমাদের টেক্সট বইয়ের 117 নম্বর পৃষ্ঠায়। ভক্তিবাদের মূলে ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি। এই ভক্তির দুটি বৈশিষ্ট্য ছিল, একটি হলো ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা, অন্যটি হলো ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তের ভক্তিকে প্রাধান্য দেওয়া। এই দ্বিতীয় বৈশিষ্ট্যই প্রথমে দক্ষিণ ভারত এবং পরে উত্তর ভারতে ভক্তি লাভের মূল কথা হয়ে ওঠে। এরপর আছে, জোর বাংলা কি? এটা আছে রায় মার্টিনের 173 নম্বর পৃষ্ঠায় আর ছায়ার বইয়ের আছে 204 নম্বর পৃষ্ঠায়। আমি রায় মার্টিন থেকে বলছি, জোর বাংলা হলো বাংলার এক ধরনের স্থাপত্য রীতি। সুলতানি ও মুঘল যুগে বাংলার স্থাপত্য রীতির একটি বৈশিষ্ট্য হলো ইমারতে ইটের ব্যবহার। এই সময় বাংলার মন্দিরগুলি বাড়ির মতো ঢালু করে বানানো হতো। এই বিশেষ নির্মাণ পদ্ধতিকে বলা হয় বাংলা। এরকম দুটি কাঠামো পাশাপাশি জুড়ে বাংলায় যে মন্দির নির্মিত হতো তাকে বলা হতো জোর বাংলা। অথবা দিয়ে আছে, পিয়েত্রাদুরা চিত্রকলার বৈশিষ্ট্য কী ছিল? এটা পাবে তোমরা ছায়ার বইয়ের 195 নম্বর পৃষ্ঠে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে স্থাপত্য শিল্পে একটি নতুন ধরনের রীতি দেখা যায়। মার্বেল পাথরের গায়ে রত্ন বসিয়ে লতাপাতা ফুল প্রভৃতি খোদাই করে দেয়ালে শোভাবর্ধন করা শিল্পরীতি হলো পিয়েত্রাদুরা শিল্পরীতি। জাহাঙ্গীরের আমলে বানানো ইতিমাত উদ্দৌলার সমাধিসৌধে পিয়েত্রাদুরা শিল্পরীতির ব্যবহার দেখা যায়। এর পরের প্রশ্নে রয়েছে, ছয় নম্বরে, আবুল ফজলের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। এটা পাবে, আচ্ছা এটা এখানে লিখে নিয়েছি আমি, আকবরনামা ও আইনি আকবরি। আর তার সঙ্গে অথবা দিয়ে রয়েছে, ভারতীয় সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখো। এটা পাবে তোমরা রায় মার্টিনে 212 নম্বর পৃষ্ঠায়।
1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান চালু হয়। ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, এবার এখান থেকে যেহেতু দুটি বৈশিষ্ট্য বলেছে, যে কোনো তোমার ইচ্ছা মতো দুটি লিখে দেবে, আমি ছোটো ছোটো দুটি বলে দিচ্ছি। যুক্তরাষ্ট্রীয় সংবিধান, ভারতের সংবিধান হলো যুক্তরাষ্ট্রীয় সংবিধান। ভারতে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার আছে। ভারতীয় সংবিধানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার দুই সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া আছে। গণতান্ত্রিক সংবিধান, সংবিধান অনুসারে ভারতের সরকার হলো গণতান্ত্রিক সরকার। ভারতের জনগণ নিজেরা তাদের সরকার নির্বাচন করে। প্রতি 5 বছর পর একবার করে নির্বাচন হয়। জনগণ ভোট দিয়ে আগামী 5 বছরের জন্য সরকার নির্বাচন করেন। এরপরের প্রশ্নে আছে, আছে 4 নম্বর নির্দেশ রয়েছে এখানে, নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য নিয়ে প্রশ্নগুলো মান আছে 3। প্রথমে আছে 1 নম্বরে টিকা লেখো রামচরিত, তো এই টিকাটা পেয়ে যাবে তোমরা ছায়ের বইয়ের 49 নম্বর পৃষ্ঠায়, আর পাবে রায়মার্সিনা 52 নম্বর পৃষ্ঠায়, আর টেক্সট বুকেও এটা সুন্দর করে দেওয়া আছে। তো আমি এখন ছায়ের বই থেকে বলছি, লিখবে প্রাচীন বাংলার এক অন্যতম সাহিত্য কীর্তি ছিল রামচরিত। রামচরিত পয়েন্ট করবে রচয়িতা, রামচরিত কাব্যের রচয়িতা হলেন কবি সন্ধ্যাকর নন্দী। রচনাকাল পাল রাজা রামপালের ছেলে মদন পালের শাসনকালে রামচরিত কাব্য রচিত হয়। কাহিনী রামচরিতা কাহিনী রামায়ণের গল্প অনুসারে লেখা হয়েছে। কাব্যটিতে কবি একদিকে রামায়ণের রাম, অপরদিকে পাল রাজা রামপালের কথা লিখেছেন। কাব্যটিতে খ্রিস্টীয় দ্বাদশ শতকের বাংলার প্রেক্ষাপটে এক রাজনৈতিক ও সামাজিক আদর্শ প্রচারিত হয়েছে। কাব্যটিতে সীতার পূর্ব বর্ণনার মাধ্যমে বরেন্দ্রভূমি এবং তার চারপাশের এলাকার নদনদী ফুলফল গাছপালা ফসল বর্ষাকাল ইত্যাদি বিবরণ দেওয়া হয়েছে। রামায়ণের সঙ্গে মিল, রামায়ণের আদলে লেখা হলেও কাব্যটি শুধুমাত্র বাল্মীকি রামায়ণের পুনরাবৃত্তি নয়, রামায়ণের অযোধ্যার বদলে এখানে রামপালের রাজধানী রামাবতীর কথা বলা হয়েছে। রামায়ণের সীতা উদ্ধারের কাহিনীর সঙ্গে রামপালের বরেন্দ্রভূমি উদ্ধারের তুলনা করা হয়েছে। রামায়ণে সীতার খোঁজে রামের বনে পাহাড়ে ঘুরে বেড়ানোর কথা রয়েছে। অপরদিকে রামচরিতে দেখা যায় রামপাল নিজের রাজ্যের সামন্তদের সমর্থন জোগাড়ের জন্য নানা জায়গায় ঘুরছেন। এই সামন্তদের সাহায্যে রামপাল কৈবর্তদের হাত থেকে নিজের পিতৃভূমি উদ্ধার করতে সক্ষম হন। মূল্যায়ন, কাব্যটিতে সন্ধ্যাকর নন্দী একই সঙ্গে রাম এবং রামপালের গল্প লিখতে গিয়ে এই ভাষাটি জটিল করে ফেলেছিলেন। সংস্কৃত ভাষায় এই কাব্য পণ্ডিত ও শিক্ষিত শ্রেণীর জন্য লেখা হয়েছিল। সাধারণের এই কাব্য পড়ার সামর্থ্য ছিল না, তবে এর ঐতিহাসিক মূল্য রয়েছে। নেক্সট কোয়েশ্চেন অথবা দিয়ে পাল যুগের স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে লেখো, পাবে রায়মার্টিনের 53 নম্বর পৃষ্ঠায় আর ছায়ার 50 নম্বর পৃষ্ঠায়। এগুলো পাল আমলের বাংলা শিল্প স্থাপত্য পয়েন্ট করে তারপর লিখবে, শিল্পের ইতিহাসে বাংলায় পাল আমল বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। বাংলার পাল যুগে শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা সব ক্ষেত্রেই পাল আমলের অনেক নিদর্শন পাওয়া যায়। বৌদ্ধ ও জৈন স্তূপ, প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল। পাল আমলে স্তূপ নির্মাণের রীতি লক্ষণীয়, তবে এই আমলে স্তূপ নির্মাণের রীতিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। এই যুগে স্তূপগুলি শিখরের মতো দেখতে ছিল। এই যুগে নির্মিত স্তূপগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুর 2 নম্বর, রাজশাহীর পাহাড়পুর, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা ভরতপুর গ্রামের বৌদ্ধ স্তূপ, বৌদ্ধবিহার ও মন্দির। পয়েন্ট করে সাব পয়েন্ট করে লিখবে, বাংলার স্থাপত্য শিল্পে উল্লেখযোগ্য নিদর্শন ছিল পাল আমলে নির্মিত বৌদ্ধ বিহারগুলি। এই বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুকদের বাসস্থান ও বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র। পাল আমলে উল্লেখযোগ্য বিহারগুলি হল পাহাড়পুরের সোমপুর ও অদন্তপুরের বৌদ্ধ বিহার। মন্দিরগুলির মধ্যে সোমপুর বিহারের মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। 2 নম্বরে আছে, আলাউদ্দিন খোজি কেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন, পাবে এটা রায়মার্টিনের 79 নম্বর পৃষ্ঠায় আর ছায়ার 85 নম্বর পৃষ্ঠায়। 1 নম্বরে দেবে সামরিক শক্তি পোষণ। আচ্ছা, এই প্রশ্নটা থেকে প্রথমেই লিখে নেবে যে আলাউদ্দিন খোলজির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার কারণগুলি হলো, 1 নম্বর সামরিক শক্তি পোষণ। আলাউদ্দিন খোলজির বিশাল সাম্রাজ্য মূলত সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল। সেই তার বিশাল সেনাদল যাতে নির্দিষ্ট বেতনের মধ্যেই চলতে পারে সেই জন্য তিনি বাজারে জিনিসপত্রের দাম ঠিক করে দিয়েছিলেন। 2 নম্বর রেশন ব্যবস্থা, দুর্ভিক্ষের সময় আপৎকালীন ব্যবস্থা হিসেবে আলাউদ্দিন রেশনের ব্যবস্থা রেখেছিলেন, তবে তাঁর আমলে দিল্লিতে কোনো দুর্ভিক্ষ হয়নি। বাস্তববোধ, আলাউদ্দিনের বাস্তববোধ ছিল অতি প্রখর, তাই এই বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা যাতে কার্যকরী হয় সেজন্য তিনি দ্রব্যমূল্যের একটা তালিকাও প্রকাশ করেন। শুধু তাই নয়, এই ব্যবস্থা কার্যকরী করার জন্য কঠোর নজরদারি এবং শাস্তির ব্যবস্থাও করেন তিনি। বাজারদর তদারকির জন্য ছিল শাহানা ই মান্ডি ও দেওয়ানি রিয়াসত নামে রাজকর্মচারী।
অথবা দেওয়া আছে টিকা লেখো ইফতার ব্যবস্থা পাবে 84 পেজ আর রায় মার্টিনের 84। আচ্ছা, এই প্রশ্নটা অথবা হতে পারে ইকতাকে কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন। ইকতা দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি হলো সুলতানদের এক একটি প্রদেশ। দিল্লির সুলতানের প্রদেশগুলিকে ইকতা বলা হতো। দিল্লির সুলতানদের ইকতা ব্যবস্থা চালু করার কারণ রাজ্যের শাসন পরিচালনা সাবপয়েন্ট করবে। ইকতার শাসনকর্তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি। ইকতাদাররা ছিলেন রাজ্য বা প্রদেশের শাসক। সুলতানরা তাদের দায়িত্ব ইকতাদারদের মধ্যে ভাগ করে দিয়ে সাম্রাজ্যের শাসন পরিচালনা করতেন। সেনাবাহিনী পালন ইকতাদারদের অন্যতম প্রধান কাজ ছিল সামরিক দায়িত্ব পালন করা। ইকতাদার হলেন সামরিক নেতা। ছোট ইকতাদারদের শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতে হতো, রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখা। ইকতাদাররা তাদের শাসনাধীন রাজ্যের রাজস্ব আদায় করতেন। তিনি নিজের প্রয়োজনীয় অর্থ রেখে বাড়তি রাজস্ব সুলতানকে দিতেন। তিনি রাজ্যের শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করতেন। 3 নম্বরে আছে মনসবদারি ব্যবস্থার উপর টিকা লেখো। আছে রায় মার্টিনের 116 নম্বর পৃষ্ঠায় আর ছায়ার 123 নম্বর পৃষ্ঠায়। সূচনা সামরিক ব্যবস্থায় আকবর একটি গুরুত্বপূর্ণ সংযোজন করেন, সেটি মনসবদারি প্রথা বা মনসবদারি ব্যবস্থা নামে পরিচিত। মনসবদারি প্রথা পয়েন্ট করে মনসব বা মনসবদারি। মনসব কথার অর্থ হল সরকারি পদমর্যাদা। আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলির নাম ছিল মনসব এবং পদাধিকারীদের নাম ছিল মনসবদার। মনসবদারদের কাজ বাদশাহীর জন্য সৈন্য প্রস্তুত রাখা, সৈন্যদের দেখাশোনা করা এবং যুদ্ধের সময় সম্রাটকে সৈন্য যোগান দেওয়া ছিল মনসবদারদের কাজ। তাছাড়া যুদ্ধের ঘোড়াগুলিকে মনসবদার মাঝে মাঝে পর্যবেক্ষণের জন্য রাজধানীতে হাজির করতেন। বেতন মনসবদারদের নগদে অথবা জায়গীর দানের মাধ্যমে বেতন দেওয়া হতো। নিজেদের বেতন থেকেই মনসবদাররা নিজেদের এবং তার অধীনস্থ সেনাবাহিনীর খরচ চালাতেন। স্তরভেদ সেনা সংখ্যা ও অধীনস্থ ঘোড়ার সংখ্যার ভিত্তিতে মনসবদারি ব্যবস্থা 33টি স্তরে বিভক্ত ছিল এবং সবচেয়ে বড় মনসবদারগুলি রাজপরিবারের সদস্যদের দেওয়া হতো। নিয়োগ ও পদোন্নতি বাদশাহ নিজেই মনসবদারদের নিয়োগ করতেন এবং তাদের পদোন্নতিও তার উপর নির্ভর করতো। এই পদ বংশানুক্রমিক ছিল না। উপসংহার আকবর প্রবর্তিত মনসবদারির প্রথম মুঘল সাম্রাজ্যের সামরিক শক্তিকে মজবুত করলেও পরবর্তীকালে উপযুক্ত নেতৃত্বের অভাবে কালে নিয়মে তা ধসে পড়েছিল। অথবা আছে দিনে ইলাহির আলোকে আকবরের ধর্মীয় নীতি সম্পর্কে লেখো। এটা পাবে টেক্সটবুকের 127 নম্বর পৃষ্ঠায়। একসময় ভাবা হতো দিনই ইলাহি বুঝিবা বাদশাহ আকবরে প্রচলিত এক নতুন ধর্ম, কিন্তু আকবর কখনো ইসলাম ধর্ম ত্যাগ করেননি। ইসলাম ধর্মের নানা ব্যাখ্যার মধ্যে তিনি সবচেয়ে যুক্তিগ্রাহ্য মতটি মেনে নিতেন। নানা ধর্মের গুরুদের সঙ্গে আলোচনা করে তিনি বিভিন্ন ধর্ম থেকে নিজের পছন্দ মতো কিছু কিছু বৈশিষ্ট্য বেছে নিতেন। সেই বৈশিষ্ট্যগুলিকে ভিত্তি করে আকবর দিনই ইলাহি তৈরি করেন। তিনি এর প্রচলন করেছিলেন নিজের সভাসদদের মধ্যে, কিন্তু এখন এই সম্বন্ধে ধারণাটা অনেক পাল্টে গেছে। এখন মনে করা হয় যে দিনই ইলাহি আসলে ছিল আকবরের প্রতি চূড়ান্ত অনুগত কয়েকজন অভিজাতদের মধ্যে প্রচারিত এক আদর্শ। আকবর নিজে তাদের বেছে নিতেন। বেশ কিছু অনুষ্ঠান ও রীতিনীতির মধ্য দিয়ে তারা বাদশাহের প্রতি সম্পূর্ণ অনুগত থাকার শপথ নিত। এই হলো দিনই ইলাহি। এইভাবে আকবর নিজের চারপাশে গড়ে তোলেন বিশ্বস্ত অনুগামীদের একটি দল। এক একজন সদস্যের ছিল এক এক ধর্ম। তারা কেউ পারস্য দেশের লোক, কেউ হিন্দু রাজপুত, আবার কেউ বা ভারতীয় মুসলমান। দিনই ইলাহি কোনো আলাদা ধর্ম ছিল না। 4 নম্বর সাদা কালো ও বিভিন্ন রঙের চরিত্র প্রসঙ্গে আবুল ফজল আইনি আকবরী গ্রন্থে কী বলেছেন, এটা পাবে তোমরা টেক্সটবুকের 143 নম্বর পৃষ্ঠায়। মনে করা হয় যে সাদা এবং কালো সব রঙের উৎস। এই দুটিকে দেখা হয় পরস্পর বিরোধী রং হিসেবে এবং অন্যান্য রঙের অংশরূপে। তার ফলে যখন অনেকটার পরিমাণে সাদা মেশানো হয় কিছুটা ভেজাল কালোর সঙ্গে উৎপন্ন হয় হলুদ রং। সাদা ও কালো সমান পরিমাণে মেশালে আসে লাল। যখন অনেকটা বেশি পরিমাণে কালো রঙের সঙ্গে মেশানো হয় সাদা, পাওয়া যায় নীলচে সবুজ। এদেরকে মিশিয়ে অনেক রঙও পাওয়া সম্ভব। আবুল ফজল আল্লামী আইনি আকবরী আইন 34 রঙের চরিত্র প্রসঙ্গ। তো এতটা না লিখেই সম্ভব পর্যন্ত লিখলেই যথেষ্ট, এটা লেখাটা দরকার হবে না। এরপরে আছে অথবা রিয়ে সুলতানি যুগের স্থাপত্যের উপর আলোকপাত করো। এটা পাবে তোমরা ছায়ার বইতে 187 নম্বর পৃষ্ঠায়।
সূচনা সুলতানের শাসনকালে দিল্লি নগরীতে বিভিন্ন রাজবংশের আমলে ইন্দো সারসিনীয় শিল্পরীতির পূর্ণ বিকাশ ঘটে। সুলতানি যুগের প্রধান প্রধান স্থাপত্য কর্ম দাসবংশ এক দিল্লি জয়ের স্মারক হিসেবে কুতুবুদ্দিন আইবক দিল্লিতে কুয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ করেন। তিনি বাগদাদের প্রখ্যাত ধর্মগুরু রাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মৃতিরক্ষায় দিল্লিতে কুতুব মিনার নির্মাণ শুরু করেন। 3 নম্বর আজমেরে তৈরি করেন বিখ্যাত মসজিদ আড়াই দিনকা ঝোপড়া। খলজি বংশ 1 নম্বর আলাউদ্দিন খলজির আমলে নির্মিত হয় কুতুব মিনারের প্রবেশদ্বার আলাই দরওয়াজা। এছাড়া নিজামুদ্দিন আউলিয়া দরগা হাজার ই শীতুন ও সিরি নামে নগরী খলজি স্থাপত্যের অনন্য নিদর্শন। তুঘলক বংশ তুঘলক সুলতানরা তাদের প্রাসাদে দামি লাল বেলেপাথর ব্যবহার করতেন। তুঘলক আমলের উল্লেখযোগ্য শিল্প সৃষ্টি ছিল আদিলাবাদের দুর্গ, ফিরোজাবাদের প্রাসাদ, গিয়াসুদ্দিনের সমাধিভবন ইত্যাদি। সৈয়দ ও লোদি বংশের সুলতানদের আমলে স্থাপত্য শিল্পে চরম উৎকর্ষ দেখা যায়। এ সময় প্রাদেশিক শিল্পরীতির বিকাশ ঘটে। পান্ডুয়ার আদিনা মসজিদ, গৌড়ের বড়সোনা মসজিদ, ছোটসোনা মসজিদ, কদম রসুল আহমেদাবাদের জামি মুসলিম, হায়দ্রাবাদের চারমিনার সুলতানি যুগে প্রাদেশিক শিল্পরীতির নিদর্শন। উপসংহার: সুলতানি যুগে স্থাপত্য শৈলীর মধ্যে দিয়ে বিজেতা ও বিজিত সংস্কৃতির মধ্যে আদান প্রদান শুরু হয়েছিল। এরপরে আছে 5 নম্বরে চৌথ ও স্বদেশমুখী বলতে কী বোঝো এবং কেন এই কর আদায় করা হতো? চৌথ স্বদেশমুখী প্রতিবেশী রাজ্যগুলি থেকে শিবাজি জোর করে দুটি কর আদায় করতেন, যথা ক উৎপন্ন ফসলের 1/4 ছিল চৌথ, ঘ নম্বর উৎপন্ন ফসলের 1/2 হলো স্বদেশমুখী। আর এরপরে অথবা রয়েছে এখানে জায়গিদারির সংকট কেন দেখা গিয়েছিল, এটা পাবে তোমরা রায় মার্টিনের 117 নম্বর পৃষ্ঠায়। জায়গাদারি সংকটের কারণ: জায়গাদারির সংখ্যা বৃদ্ধি। সম্রাট জাহাঙ্গীরের সময় থেকে মুঘল সম্রাটগণ যথেচ্ছভাবে জায়গাদারের সংখ্যার বৃদ্ধি ঘটান, ফলে উর্বর জায়গাদার পাওয়ার আশায় জায়গাদারদের মধ্যে দলাদলি শুরু হয়। হিসাবের গড়মিল: জায়গাদারির সংকটের অন্যতম কারণ ছিল রাজস্বের হিসাবে গড়মিল বা জমা ও হাসিলের মধ্যে ফারাক। জমা বলতে বোঝায় জায়গির থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হবে তার সরকারি হিসাব, আর হাসিল বলতে বোঝায় বাস্তবে যে পরিমাণ রাজস্ব আদায় হতো জায়গির দ্বারা। উর্বর জায়গির পাওয়ার জন্য নানা অনাচার ও দুর্নীতির আশ্রয় নিতেন। এই জায়গিরদারি সংকট মুঘল সাম্রাজ্যের পতন ডেকে এনেছিল। 5 নম্বর আছে 7-8টি বাক্যের মধ্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রশ্নগুলোর মান আছে 5। সেন যুগে বাংলার সমাজ জীবনে যে চিত্র পাওয়া যায় তা বর্ণনা করো, এটা পাবে রায় মার্টিনের 52 নম্বর পৃষ্ঠায়। সাহিত্যকে সমাজের আয়না বলা হয়। আয়নার সামনে দাঁড়ালে যেমন আমাদের ছবি দেখা যায়, সেরকম সাহিত্য পড়লে সেই সময়ের সমাজ সম্পর্কে জানা যায়। সেই যুগের সমাজের চিত্র ধরা পড়ে। রাজা, ধনী ব্যক্তি, সম্পূর্ণ কৃষক ও গরিবদের সম্পর্কে জানা যায়। রাজা ও ধনীদের সম্পর্ক: সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজ্যসভার কবিরা রাজা লক্ষণ সেনকে কৃষ্ণের সঙ্গে তুলনা করে স্তুতি করেছেন। কবিদের সংস্কৃত ভাষায় লেখা কাব্য থেকে সেই যুগে ধনীদের বিলাসী জীবনের ছবি ফুটে ওঠে। গ্রামে সম্পন্ন কৃষকদের সম্পর্কে: অবস্থাপন্ন কৃষকদের সম্পর্কে একটি বর্ণনায় বলা হয়েছে, 1 নম্বর বর্ষার জলে চমৎকার ধান চাষ হয়েছে, 2 নম্বর ক্ষেতে ভালো আখের চাষ হয়েছে, ফলে সে বছর তারা খুব আনন্দিত, তাদের আর কোনো ভাবনা নেই। গরিব মানুষদের সম্পর্কে: গরিব লোকেদের বাড়িতে শিশুরা খিদে কাতর হয়ে থাকতো, গরিবদের বাড়িতে থাকতো ভাঙা কলসি, ছেঁড়া কাপড়, তারা কুঁড়ে ঘরে অতি কষ্টে কোনো মতে বাস করতো, তাদের বাড়ির কাঠের খুঁটি নড়ছে, মাটির দেওয়াল ভেঙে পড়েছে, চালের খড় উড়ে যাচ্ছে। 3 নম্বর সেই সময় লেখা চর্যাপদের একটি কবিতায় লেখা আছে, হাড়িতে ভাত নেই বলে নিত্য উপবাস করে তাদের জীবন কাটছে। 2 নম্বর অথবা প্রশ্ন আছে এখানে, মোহাম্মদ বিন তুঘলক কেন দিল্লি থেকে দক্ষিণ ভারতের দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন, এর ফল কী হয়েছিল? এটা হবে রায় মার্টিনের 80 নম্বর পৃষ্ঠায়। সুলতান মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন। তিনি নতুন রাজধানী দেবগিরির নাম পরিবর্তন করে রাখেন দৌলতাবাদ। রাজধানী পরিবর্তনের কারণ: সুলতান মোহাম্মদ বিন তুঘলক কেন তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন সে সম্পর্কে বিভিন্ন কারণের কথা জানা যায়। 1 নম্বর সাপয়েন্ট করবে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা। রাজধানী দিল্লি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের সন্নিকটে অবস্থিত ছিল, তাই দিল্লিতে সর্বদাই বৈদেশিক আক্রমণের সম্ভাবনা ছিল, কিন্তু দেবগিরি ছিল সেই আশঙ্কা থেকে মুক্ত। কেন্দ্রীয় অবস্থান: দিল্লির সুলতানি সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত ছিল না,
অপরপক্ষে দেবগিরি ছিল। সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত দেবগিরি উত্তর উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মধ্যস্থলে অবস্থিত হয়, প্রশাসনিক সুবিধাও হয়। ব্যর্থতার কারণ, দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের কিছুদিন পর সুলতান আবা দেবগিরি থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন, ফলে রাজধানী স্থানান্তরের প্রয়াস ব্যর্থ হয়। রাজধানী স্থানান্তরের ব্যর্থতার কারণগুলি হলো, 1 নম্বর, সুলতানের অস্থিরচিত্ততার জন্য দেবগিরিতে রাজধানী স্থানান্তরের পর সুলতানের দেবগিরির পরিবেশ পছন্দ হয়নি, নাগরিকদের অসন্তোষ। সুলতান দিল্লির সকল নাগরিককে দেবগিরিতে যেতে বাধ্য করেন। দিল্লির নাগরিকরা পূর্বপুরুষের বাসস্থান ছেড়ে দেবগিরিতে নতুন বসতি গড়ে তোলা মন থেকে মেনে নিতে পারেনি, ফলে সুলতানের রাজধানী পরিবর্তনের প্রয়াস অল্পকালের মধ্যে ব্যর্থ হয়ে যায়। 2 নম্বরে আছে, মোগল রাজস্ব ব্যবস্থার উপর আলোকপাত করো। এটা পাবে তোমরা টেক্সটবুকে 86 নম্বর পৃষ্ঠায়। ভারতবর্ষ ছিল কৃষি নির্ভর দেশ, তাই ভালোভাবে শাসন পরিচালনা করতে হলে ভূমি রাজস্ব ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রয়োজন ছিল। আলাউদ্দিন খলজির আমল থেকে রাজস্বের পরিমাণ নির্ধারণ করার জন্য জমি জরিপ করার বা মাপার ব্যবস্থা ছিল। পরে শেরশাহের সময় জমি মাপা হয়, আকবর নতুন করে জমি জরিপ করান। জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় যাবতীয় মানে নির্ধারণ। যে শেরশাহ বিভিন্ন শস্যের মূল্য অনুযায়ী একটা তালিকা তৈরি করিয়েছিলেন। আকবর দেখলেন যে এই তালিকার প্রধান সমস্যা হলো, রাজধানীতে শস্যের মূল্যের সঙ্গে অন্যান্য জায়গায় শস্যের মূল্য সবসময় মিলছে না। রাজধানীর শস্য মূল্য অন্যান্য জায়গা থেকে বেশি ছিল। রাজধানী হিসাবে চললে কৃষকদের আরও বেশি রাজস্ব দিতে হতো, তাই আগর প্রত্যেক বছরের এবং প্রতিটি এলাকার আলাদা হিসাব চালু করলেন। প্রত্যেক এলাকার উৎপাদন বাজারে শস্যের মূল্য ইত্যাদি নানারকম তথ্য সরকারকে দেওয়া দায়িত্ব ছিল। কানুনগোদের রাজস্ব আদায় করত এবং কানুনগোদের তথ্য মিলিয়ে দিত। যেসব কর্মচারী তাদের বলা হতো করোরি, আগের 10 বছরের তথ্যের ভিত্তিতে চালু এই ব্যবস্থাকে বলা হতো দশালা ব্যবস্থা। দহমানে 10, আকবর 1580 খ্রিস্টাব্দে দশালা ব্যবস্থা চালু করেন। আকবরকে এই রাজস্ব ব্যবস্থা প্রচলন করতে সাহায্য করেছিলেন তার রাজস্ব মন্ত্রী রাজা টোটরমল এবং আরও কয়েকজন রাজকর্মচারী। টোটরমলের নাম থেকে সে এই ব্যবস্থার নাম হয় টোটরমলের বন্দোবস্ত। অবশ্য মুঘল সাম্রাজ্যের সর্বত্র যাবতীয় ব্যবস্থা চালু ছিল না। যারা রাজস্ব আদায় করতেন তাদের নির্দেশ দেওয়া থাকতো কৃষকদের অত্যাচার না করতে। সরকার দুঃসময়ে কৃষকদের ঋণ দিত, কখনও দরকার মতো রাজস্ব মকুবও করা হতো। আকবরের রাজস্ব ব্যবস্থায় রাষ্ট্রের স্বার্থ যেমন দেখা হয়েছিল, কৃষকদের সুবিধার কথাও মাথায় রাখা হয়েছিল। তবে বিদ্রোহী কৃষককে রাষ্ট্র কঠোর সাজা দিত। অথবা দিয়ে আছে, আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। এটা হবে তোমরা রায় মার্চিনের 113 নম্বর পৃষ্ঠায়। মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তার রাজপুত নীতি। ভারতীয় শৌর্যবীর্যের প্রতীক রাজপুতদের সঙ্গে সম্রাট আকবর মৈত্রীর সম্পর্ক তৈরি করতে সচেষ্ট ছিলেন। রাজপুত্র মুঘল সাম্রাজ্যের শক্তি স্তম্ভে পরিণত হয়েছিল। রাজপুতদের সম্পর্কে আকবরের গৃহীত নীতি, রাজপুতদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সম্রাট আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন, যেমন 1 নম্বর, বৈবাহিক সম্পর্কের নীতি, উচ্চ রাজপথে নিয়োগের নীতি, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি এবং যুদ্ধনীতি। বৈবাহিক সম্পর্কের নীতি, সম্রাট আকবর অম্বরের রাজকন্যা যোধাবাইকে বিকানির ও যোধপুরের রাজপুত রাজকন্যাদের বিবাহ করেন। তাছাড়া আকবর তার পুত্র সেলিমের সঙ্গে রাজপুত রাজকন্যার বিবাহ দেন। উচ্চ রাজপথে নিয়োগ নীতি, সম্রাট আকবর রাজপুতদের উচ্চ পদে নিয়োগ করে তাদের আনুগত্য লাভ করেছিলেন। রাজা বিহারীমল, ভগবান দাস, মানসিংহ প্রমুখ রাজপুতদের তিনি মনসবদার হিসেবে নিযুক্ত করেছিলেন। বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নীতি, রাজপুতদের সাহায্য ও সহযোগিতা লাভের জন্য আকবর তাদের উপর থেকে তীর্থকর বা জিজিয়া কর তুলে দেন এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন। যুদ্ধনীতি, অনেক রাজপুত রাজ্য আকবরের বসতে স্বীকার করলে মেওয়ার, রণথম্বর প্রভৃতি রাজপুত রাজ্যগুলি কোনোভাবে আকবরের বসতে স্বীকার করতে রাজি হয়নি, তাই আকবর মেওয়ারের বিরুদ্ধে যুদ্ধনীতি অনুসরণ করেন। মেওয়ারের রানা উদয়সিংহ ও তার পুত্র রানা প্রতাপ সিংহ আকবরের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেন। রানা প্রতাপ সিংহ 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে আকবরের বাহিনীর হাতে পরাজিত হলে তার বশ্যতা স্বীকার করেননি। পরাজিত হলেও তার বশ্যতা স্বীকার করেননি। আকবর মৈত্রী ও যুদ্ধনীতি অনুসরণ করে রাজপুতদের নিজ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন এবং মুঘল সাম্রাজ্যের ভিত সুদৃঢ় হয়। এবার আছে 3 নম্বরে, মুঘল স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। এটা ভাবে রায় মার্টিনের 163 নম্বর পৃষ্ঠায়। মুঘল সম্রাটরা স্থাপত্য শিল্পে বিশেষ অনুরাগী ছিলেন। মুঘল স্থাপত্য ভারতীয় পারসিক ধারার সংমিশ্রণে গড়ে উঠেছে। বাবর ও হুমায়ুনের আমলে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের আমলে পানিপথের কাবুলিবাগ মসজিদ ও সম্বলে জামা মসজিদ নির্মিত হয়। সম্রাট হুমায়ুনের আমলে কোনো বিশেষ সৌধ নির্মিত হয়নি। আকবরের আমলে সম্রাট আকবরের সমন্বয় প্রতিভার প্রভাব তার স্থাপত্যকৃতিতে লক্ষ্য করা যায়। তার আমলে নির্মিত হুমায়ুনের সমাধিসৌধ ভারতের সবচেয়ে উঁচু ফতেপুর সিকরি বুলান দরওয়াজা, ফতেপুর সিকরি জামি মসজিদ, খাসবাগ
দেওয়ানি খাস প্রভৃতি। জাহাঙ্গীরের আমলে সম্রাট জাহাঙ্গীরের আমলে শ্রেষ্ঠ শিল্পকৃতি হলো নূরজাহানের পিতা ইতিমাদ উদ দৌলার সমাধিস্থল। শাহজাহানের আমলে সম্রাট শাহজাহানের রাজত্বকাল ছিল মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ। শাহজাহানের শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি হলো তার পত্নী মুমতাজের স্মৃতিসৌধ, আগ্রার তাজমহল, তাছাড়া লালকেল্লা, দেওয়ানি খাস, দেওয়ানি আম মোতি মসজিদ, জামা মসজিদ, শিশমহল প্রভৃতি উল্লেখযোগ্য। ঔরঙ্গজেবের আমলে ঔরঙ্গজেব ধর্মীয় কারণে স্থাপত্য শিল্পের প্রতি আগ্রহ না দেখালেও তার আমলে লাহোর পাঁচরা মসজিদ, বারাণসী মসজিদ এবং দিল্লিতে একটি মসজিদ নির্মিত হয়েছিল। প্রাদেশিক স্থাপত্য মুঘল আমলে ভারতের প্রাদেশিক শাসকদের আগ্রহে কিছু স্থাপত্য নির্মিত হয়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রথম আদিল শাহী জামা মসজিদ, দ্বিতীয় আদিল শাহী সমাধি, লখনৌয়ের ইমামবাড়া প্রভৃতি। শেষ প্রশ্ন আছে, অথবা দিয়ে বলবনের রাজতান্ত্রিক আদর্শ ব্যাখ্যা করো। তো শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর এই শেষ প্রশ্নের উত্তরটা পাবে তোমাদের টেক্সট বুকের 46 নাম্বার পেজে। 1240 খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয়। এরপর কয়েক বছর দিল্লি তুর্কি অভিজাতদের সঙ্গে সুলতান ইলতুৎমিশের বংশধরদের ক্ষমতা দখলের লড়াই চলেছিল। ইলতুৎমিশের ছেলে নাসিরুদ্দিন মাহমুদ শাহের রাজত্বকালে একজন তুর্কি আমির ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন, তার নাম গিয়াসুদ্দিন বলবন। 1266 খ্রিস্টাব্দে তিনি নিজেই সুলতান হন। ইলতুৎমিশের বংশের শাসনের অবসান ঘটে, শুরু হয় এক নতুন অধ্যায়। এরপর থেকে বলবন ও তার উত্তরাধিকারীরা আরও প্রায় 3.5 দশক শাসন করেছিলেন। বলবন এক শক্তিশালী কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করেন। এই সময়ে দিল্লি সুলতানের প্রধান সমস্যা ছিল ভিতরের বিদ্রোহ। বলবন কঠোর হাতে সেগুলিকে দমন করেছিলেন। রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি করার জন্য তিনি দরবারে সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন। অভিজাতদের থেকে সুলতানদের ক্ষমতা যে বেশি তা বোঝানোর জন্য প্রথাগুলি চালু করা হয়েছিল। দিল্লি সুলতানিতে যখন এইসব ঘটনা ঘটছে সেই সময়টা ছিল 3rd শতক। এই শতকে গঙ্গা ও যমুনার মধ্যবর্তী দোয়াব অঞ্চলে সুলতানি শাসনে ভিত পাকা হয়। সুলতানরা বন কেটে ফেলে শিকারী ও পশুপালকদের তাড়িয়ে দিয়ে ওই এলাকাতে কৃষিভিত্তিক অর্থনৈতিক মজবুত অর্থনৈতিক মজবুত করেছিলেন। তারা কৃষকদের মধ্যে জমি বিলি করেন, তৈরি হয় নতুন নতুন শহর ও দুর্গ। তো এই ছিল একটা সলিউশন করতে পারে, পরের পেপারটা দিয়ে দেবো তার সঙ্গে।